18 December hasteo phaiwi tongo hakotor ne Montri bokhorok Narendra Modi astabol ne kaisa kotor lukothum panda wo kok naruknai eba kwbangma project no phiyognai te foundation astor no phiyognai hakotor ne Montri bokhorok sa shola kaisa kokthum panda ne bisingte Montri bokhorok ne samang batang te hasteo phaina ne kok rokno shobai shukrubai haste hafang ne bakak te shaikhana rika haste ne hukumu Montri shushanta chowdhury Montri bokhorok ne havanok ne bakak te hasteo phaina ne no twiwi sakhwlaikha khane shakabo 18 December ne 2:15 minute tamani jorawo MBB birkhong khalawo phaiwi shok phainai hakotor ni Montri bokhorok Narendra Modi hukumu Montri shushanta chowdhury shaka MBB birkhong khalawo Montri bokhorok no lamsukna bagai thangnai haste ni Montri okra Dr. Manik Shah yaksu Montri okra Jishnu Deb Barma Governor no khobui Kendra Montri MP te Rajya Sabha ne kovane members rok no khobui kovane adongsho avon ya gulo Montri bokhorok ni konbe astabol no khanai khane shaka hukumu Montri আগামীকাল দুপুর 2:15 নাগাদ আগরতলার এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে ওনার অবতরণ হবে সেখানে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী গভর্নর কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ রাজ্য পুলিশের মহানির্দেশক অর্থাৎ ডিজিপি চিফ সেক্রেটারি ডিএমএসপি সম্মানিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে আমাদের আস্তাবল ময়দানের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেবে আস্তাবল মাঠ নিয়ে লুকোথম পান্ডা ও মন্ত্রী বক্রক যে প্রজেক্ট ন ফিয়গই রনাই এবার ফাউন্ডেশন স্টোন ফিয়গ জাংনাই আবরগ্ন সবাই শুক্রবই সাইখানা রেখা হুকুম মন্ত্রী লুকোথম পান্ডা ও মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তে আরভেনার নে সেং সামং এবার নকতাল বিজুয়াল রাইডার বাই হাপমানে মন্ত্রী বক্রক হাস্তিন স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আগরতলা বাইপাস সড়ক প্রজেক্ট তে হাস্তিনে আগরতলা ডেন্টাল কলেজ নে ফিয়গ মুংনবু লুকোথম পান্ডানি বিশিংতে ফিয়গ গৈ রনাই খানে শাখা হুকুম মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আস্তাবল ময়দানে ওনার যে প্রস্তাবিত কর্মসূচি সেই প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে গৃহপ্রবেশ 151,019 প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আপনারা জানেন যে পিএমএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ত্রিপুরা রাজ্যে এর ইতিহাস সৃষ্টি করেছে এবং এর আগে কোনোদিন এত পরিমাণ ঘর কোন প্রধানমন্ত্রী বা কোন সরকার প্রদান করতে পারেনি আমাদের 151,019টা সেখানে ঘর গ্রামীণ তার গৃহপ্রবেশ হবে অর্থাৎ বেনিফিশিয়ারিদের এবং আরবানে 54,526 গ্রামীণের বেনিফিশিয়ারি রয়েছে সেখানে গৃহপ্রবেশ 151,019 এবং আরবানে 54,526 এই যে বেনিফিশিয়ারিগুলো তাদের গৃহপ্রবেশ মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ভার্চুয়ালি সেখানে সম্পন্ন হবে ইনোগ্রেশন অফ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এট আনন্দনগর ওয়াইডনিং অফ আগরতলা বাইপাস খয়েরপুর আমতলি যে রোডটা হয়েছে প্রশস্ত করা হয়েছে সেটা NH8 রোড আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হসপিটাল আপনারা জানেন যে গত পরশু দিন আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সাংবাদিক বৈঠক করে DCI ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া যে অনুমোদন প্রদান করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ডেন্টাল কলেজের জন্য প্রথমবারের মতো যার মধ্যে প্রতি বছর 50টা সিট থাকবে ছাত্রদের জন্য ভর্তির জন্য এই ডেন্টাল কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর এই যে কলেজ বা ইনস্টিটিউট তার শুভ শুভারম্ভ বা উদ্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্টেট বা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতাল যেখানে তার ক্যাম্পাসটা থাকবে তার বাইরে ফাউন্ডেশন স্টোন অফ 32 রোডস অফ 232 কিলোমিটার্স লেন্থ আন্ডার PMJSY 3 প্রধানমন্ত্রী গ্রামীণ যে সড়ক যোজনা তার 32খানা রোডের 232 কিলোমিটার লেন্থ টোটাল রোড সংখ্যা কত 32
লেন্থ কত 232 কিলোমিটার তার ফাউন্ডেশন স্টোন লেন্থ অফ টিএমজিএস এর আওতায় 112টা রোড প্রজেক্ট স্টেট এন্ড ডিস্ট্রিক্ট হাইওয়েজ এর উপর যার টোটাল ডিস্টেন্স হচ্ছে 542 কিলোমিটার আমাদের এই যে আপনারা জানেন যে পূর্ত দপ্তরকে আরো 10,000 কোটি টাকার উপর প্রদান করা হচ্ছে এ রাজ্যে রোড ইনফ্রাস্ট্রাকচারকে আরো প্রশস্ত করার জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রজেক্ট হাস্তেনে কবাংমা লাহার হামক্রানে ফাউন্ডেশন স্টোন লুকুথম পান্ডানে বিশিংতে খালাইনাই হনাই ককথম পান্ডানে বিশিংতে সাখ্লাইরেখা হুকুমু মন্ত্রী মন্ত্রী বকরনে ও লুকুথম পান্ডাও 72,000 লুকুরক ফাবি মানজা ফাইনে হনাই বসাকাবো মন্ত্রী বকরনে ও লুকুথম পান্ডাও মানজাক নাম্বাগৈ মালখৌনে ইয়াপ্রিবো নাহারজা কাখানৈ সাকা ককথম পান্ডানে বিশিংতে সাখ্লাইরেখা হুকুমু মন্ত্রী সুশান্ত চৌধুরী এটা বিশাল পরিমাণে জনঢল আমরা দেখতে পাব যা বিগত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি করছে এবং তার জন্য সারা রাজ্য থেকে আমাদের যা এস্টিমেশন অফিসিয়াল যদিও সংখ্যাটা তার অনেক বেশি হবে অফিসিয়ালি যে এস্টিমেশন এসছে প্রায় 72,000 লোক আগামীকাল আস্তাবল ময়দানে উপস্থিত থাকবে সংখ্যাটা বেশি হবে কিন্তু অফিসিয়াল যে রেকর্ড আমাদেরকে বলা হয়েছে 72,000 মতো লোক আগামীকাল আস্তাবল ময়দানে উপস্থিত থাকবে সারা রাজ্যের ছোট বড় সমস্ত গাড়ি সেখানে বুকিং করা হয়েছে তার বাইরে স্পেশাল ট্রেন উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে আগরতলার বাধারঘাট এবং যথাযথভাবে বিগত দিনের মতো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং মাননীয় মোদীজি আমাদের রাজ্যকে যেভাবে শুধু আমাদের রাজ্যকে নয় উত্তর পূর্বাঞ্চলকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করছেন ঢেলে দিচ্ছেন আগামী দিনে যেন তার যে পরম্পরা সেটা বজায় থাকে আমাদের রাজ্যে যেন আমরা উন্নয়নের শিখরে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমরা আশা রাখবো এবং মোদীজির যে বক্তব্য উনি রাজ্যকে কি বলতে চাইছেন নতুন করে রাজ্যের প্রাপ্তি কি ঘটবে এবং আগামী দিনে কোন দিশায় আমরা চলবো আগামী দিনের সভায় আগামীকালকে সভায় থেকে সেটা আমরা উপলব্ধি করতে পারবো আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আগামীকাল উপস্থিত হয়ে আমাদের সভাকে একটা ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন যদি কারোর কোনো কষ্ট থাকে প্লিজ ফিল করুন হাস্তিনি যত লোকরক মন্ত্রী বক্রক লাম সকনা বাগৈ খাতং খাজা আংলাই জাখানৈ শাখা হকম মন্ত্রী সুশান্ত চৌধুরী বিয়ার রিপোর্ট কক্ষরা